হ্যালো ফ্রেন্ডস, আমি সমীরণ। তো আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো বন্ধুরা ব্ল্যাক ফরেস্ট কেক কীভাবে বানাচ্ছে। তো দেখতে থাকুন ভিডিওটা। প্রথমে একটা স্পঞ্জ কেক রেডি ছিল, স্পঞ্জ কেকটাকে তিন ভাগে ভাগ করে নেওয়া হচ্ছে। তো তিন ভাগে ভাগ করে নেওয়ার পর এটাকে হালকা সুগার সিরাপ বানিয়ে সুগার সিরাপটা প্রত্যেকটা স্পঞ্জে দিয়ে সফটনেস করে নেওয়া হলো স্পঞ্জগুলোকে। স্পঞ্জগুলো সুগার সিরাপ দিয়ে ভিজিয়ে নেওয়ার পর এগুলো এবার কেকটা বানানোর কাজ শুরু করা হবে। সর্বপ্রথম ডাইনিং টেবিলে একটুখানি ক্রিম লাগিয়ে দিয়ে একটা স্পঞ্জ রেখে দেওয়া হলো, স্পঞ্জটা যাতে না এদিক ওদিক সরে না যায়। তো তারপর উপরে ফ্রেশ ক্রিম দিয়ে পুরো ওপরটা কভার করে দেওয়া হলো। তারপর চেরি চপিং দেওয়া হচ্ছে, চেরি চপিংটাও পুরো হয়ে গেল দেওয়া। এর উপরে আসছে আপনার চকো চিপস, ওটা চকো চিপসটা আগে থেকে গ্রেট করে রেডি করে রাখছিল। চকো চিপস, ফেস ক্রিম, চেরি চপিং প্রত্যেকটা লেয়ারে দেওয়া হয়ে গেছে। এইভাবে আবার একটা লেয়ার শুরু করা হলো। এটা দু নম্বর লেয়ারটা কাজ চলছে। দু নম্বর লেয়ারে ফেস ক্রিম পুরোটা কভার করে দেওয়ার পর আবার সেমভাবে চেরি চপিং এবং চকো চিপস। তো চকো চিপসটা এইভাবে দেওয়া হয়ে গেল, দুটো লেয়ার কমপ্লিট। মোটামুটি কেকের ভেতরের কাজটা কমপ্লিট হয়ে গেল। স্টাফিং কমপ্লিট হওয়ার পর সাইডটা আস্তে করে ফ্ল্যাট নাইফ দিয়ে সাইজ করে নিল। সাইজ করে নেওয়ার পর এটা এবার টপিংয়ে ক্রিম দেওয়া হবে। টপে ক্রিম দেওয়া হলে টপ এবং সাইড পুরো অল ওভার ক্রিম দিয়ে কভার করতে হবে। খুবই সুন্দর একটা কেক, যেটা ব্ল্যাক ফরেস্ট, মানে সবাই কম বেশি পছন্দ করে কেকটা। খুবই ভালো খেতে হয়, খুব সফট এবং জুসি কেকটা, দেখতেও বেটার লুক হয়। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চেরি টপিং, এটা রেড সব মিলিয়ে মিশে একটা সুন্দর একটা লুক আছে কেকটার। তো কেকটা কাজ চলছে, সাইডটা পুরো ক্রিম ভালো করে লাগানো হচ্ছে। এইভাবে প্যালেট নাইফ দিয়ে পুরো সাইডে ক্রিম লাগিয়ে এবার স্কেচার দিয়ে সাইজ করে নিতে হবে। এটা স্কেচার দিয়ে পুরো সাইজ করে নেওয়া হচ্ছে। তো স্কেচার দিয়ে পুরো সাইডটা সাইজ করার পর উপরে ক্রিমটাকে, যেটা একটু বেশি বেশি হয়ে আছে, ওটাকে তুলে নেওয়া হলো ক্রিমটাকে। আবার সেম স্কেচার দিয়ে পুরো ফিনিশিং করে নেওয়া হলো। এরপরে আর কোনো বাকি থাকলো না ক্রিমের কাজটা সাইডে। এবার উপরটা, উপরেও প্রায় শেষের পথে ক্রিমের কাজ, এবার ওপরটাও রেডি। এবার আপনার কেকটাকে একটা বেসের মধ্যে তুলে নেওয়া হবে, যেটাতে আমরা সার্ভ করব। তো বেসের মধ্যে কেকটাকে তুলে নেওয়ার পরে চকলেট লিকুইড করে, মানে মেল্ট করে মাইক্রোওভেনে, ওটা আবার কেকের উপরে টপিং থেকে গড়িয়ে পড়ছে। এইভাবে সাইডে পুরো রাউন্ড করে দিয়ে দেওয়া হলো, দেখতেও খুব বেটার লাগছে, খুব সুন্দর চারিদিক থেকে গড়িয়ে পড়ছে। এরপরে নজল পাইপিন বানিয়ে পাইপিনটাকে ওই নজল দিয়ে পুরো সাইডটা বর্ডার করে নেওয়া যায়। কেকের স্টাফিংটা, বোর্ড আর কেকের যেখানে স্টাফ জয়েন্টটা, ওটা পুরো রাউন্ড করে একটা বর্ডার বানিয়ে দেওয়া হলো, এবং উপরেও একটা রাউন্ড করে বর্ডার বানিয়ে দেওয়া হচ্ছে। আর যেটা মাঝে যে সাদা জায়গাটা রয়ে গেল টপটাতে, ওটা চকলেট ফ্লেক্স, এই যেটা মিল্ক চকলেট বা ডার্ক চকলেট, নাইফ দিয়ে ওটা ফ্লেক্স তৈরি করা হচ্ছে। ফ্লেক্সটা রেডি, এই ফ্লেক্সটাকে এবার কেকের টপে ফিল আপ করে দেওয়া হবে। ব্ল্যাক ফরেস্ট মানেই তো চকলেট, চেরি, ফ্রেশ ক্রিম, মানে সব কিছু কম্বিনেশন করে সেইভাবে সাজানো। তো এরপরে আবার সেই নজল রোজ বানানো হচ্ছে টপিংয়ে। এই নজল রোজ চারধারে রাউন্ড করে বানিয়ে দেওয়ার পর এর উপরে একটা করে টপিংয়ে চেরি বসিয়ে দেওয়া হচ্ছে। আগের থেকে আরও বেটার লাগছে দেখতে কেকটা। তো আমার কেকটা প্রায় রেডি। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আবার অন্য কোনো ভিডিও